ঘুমের সংস্কৃতি তারা চালু করেছিল এবং এই ঘুমের সংস্কৃতির উৎকর্ষ দান করেছেন শেখ হাসিনা। জায়গায় জায়গায় আয়নাঘর তৈরি করেছেন, সেরকম একটা আয়নাঘর আমারও দেখা শুরু করেছে। ওরকম একটা আয়নাঘরে আমিও 13 দিন ছিলাম। তবে হ্যাঁ, এর আগে আমাকে আদালতে উপস্থাপন করা হয়েছে, কিন্তু সেখানে শত বনি আদমকে দেখেছি, আলিমুল আমাকে দেখেছি, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে সেখানে রেখে দেওয়া হয়েছে, আদালতে উঠানো হয়নি। এরকম কত আয়নাঘর জায়গায় জায়গায় যে ওরা তৈরি করে রেখেছিল আল্লাহই ভালো জানে। অথচ দেশের প্রচলিত আইনে বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে আদালতে তুলতে হবে, এবং গ্রেফতার করার সাথে সাথে তার আপনজনকে জানাতে হবে যে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই লোকগুলার আপনজন জানতো না এরা কি বেঁচে আছে না মারা গেছে। যদি তারা বেঁচে থাকে কোথায় আছে তারা জানতেন না। যারা শহীদ হয়েছেন, যাদের লাশ পাওয়া গিয়েছে, আপনজন যাদের দাপন করেছে, তারা তো অন্তত এটুকু প্রশান্তি পেয়েছেন যে এখানে আমার আপনজনের লাশ, এখানে আমার আপনজনের কবর। কিন্তু যাদেরকে আয়না করে নিয়ে নিকুশ করে ফেলা হয়েছিল তাদের আপনজন কিছুই জানতেন না। সেই আয়নাঘর থেকে এখনো সকলে ফিরে আসেনি, আমরা জানি না তাদের ভাগ্যে কি ঘটেছে। যারা ফিরে এসেছেন আল্লাহর প্রতি, তাদের প্রতি আল্লাহ তাআলার একান্ত মেহরবানি যে তারা তাদের আপনজনের বুকে ফিরে এসেছে। প্রিয় দেশবাসী, এইভাবে সত্যিকার সারা দেশকে একটা জাহান্নামে পরিণত করেছিল আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ এখন মাঝে মাঝে মাথা উঁচু করার চেষ্টা করে। বন্ধুরা, 96 সালে তোমরা হাত জোর করে বলেছিলে অতীতে আমাদের দল যত অপরাধ করেছে তার জন্য জাতির কাছে বিনাশ হতে মাপ চায়, আমাদেরকে একবার ক্ষমতায় দিয়ে আমাদের দেশপ্রেম প্রমাণ করার সুযোগ দিন। জনগণ তোমাদেরকে সেই সুযোগ দিয়েছিল, তোমাদের কান্নাকাটি মন বলানো কথায় জনগণ একটু আস্থা রেখে পরীক্ষা করতে চেয়েছিল যে তোমাদের ওই চাওয়াটা সঠিক কিনা। তোমরা সেবার ক্ষমতায় এসে 2001 পর্যন্ত সারা বাংলাদেশকে খাড়ি খাড়ি লাশ আর ছুপ ছুপ রক্ত উপহার দিয়েছে। আমার একজন বন্ধু বলে গেছেন, সেই সময় তাদের দলীয় প্রধান বলেছিলেন, সরকার প্রধান বলেছিলেন, আর যদি আমাদের দলের একটা লাশ কেউ ফেলে দেয় তার বিনিময়ে আমি আমার দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন 10টা লাশ ফেলে। কি মারাত্মক! দেশের প্রধান নির্বাহী, তিনি হুকুম দিচ্ছেন বিনা বিচারে একটার বিনিময়ে 10টা লাশ ফেলে দেবে। আমরা ওই একটা লাশ ফেলে দেওয়াকে সমর্থন করি না, আর 10টা লাশের এই ঘোষণাকে আমরা ঘৃণা করি। এবার বলেননি কিন্তু করেছেন। তাদের ব্যাপারে একটা মিথ জারি আছে, তারা যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এবার না বলেই সমস্ত ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে, শেষ পর্যন্ত জাতির উপর জেদ মেটাতে গিয়ে নিরীহ নিরস্ত্র মানুষকে খুন করার পর লাশগুলা ট্রাকে তুলে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে সেই লাশগুলাকে ছাই করে দিচ্ছে। অনেকে বলে এরা নাকি আবার এদেশে রাজনীতি করতে চায়, এরা এদেশে আবার এসে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। যারা গোটা জাতির বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করেছে তারা নির্বাচনে ভোট চাইবে কার কাছে? এদের কোনো নৈতিক অধিকার নাই ভোটের ময়দানে ফিরে আসে। যদি জনগণের ভোটে বিশ্বাসী হতো 14 সালে তারা ফেয়ার নির্বাচন দিত, 18 সালে দিত, 24 সালে দিত। তাতে যে দল ক্ষমতায় আসুক তারাই দেশ শাসন করত। তারা তো এটা চেয়ে, তারা চেয়েছে মেরে কুটে যে কোনোভাবে তাদেরকে এই ক্ষমতায় থাকতে হবে। এই জন্য তারা মানুষ খুন করে, মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে সভ্যতাকে ধ্বংস করে মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা শেষ রক্ষা পাওয়ার চেষ্টা করেছে। তুক্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ইচ্ছা করেন যাকে তাকে ক্ষমতা দেন, আবার যখন ইচ্ছা করেন আল্লাহ তাআলা তার থেকে সরায়। তারা 2041 সাল পর্যন্ত কমপক্ষে বন্দোবস্ত নেওয়ার ঘোষণা দিয়ে ফেলেছিল। 24 সাল তাদের জীবনে এমন হয়ে আসে তারাই আসবে এটা তারা কল্পনা করে নাই।
আমরাও করব। এটা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার মেহেরবানি। সুতরাং সামগ্রিক কৃতিত্ব আল্লাহ তাআলার, বাংলাদেশের জমিনের কৃতিত্ব আবার বলছি এই দেশের 18 কোটি মজলুম মানুষের, প্রতিবাদী মানুষের, আর নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজ। এখন আমরা যারা বাংলাদেশকে গড়তে চাই, রাজনীতি করতে চাই, তাদেরকে জন আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করে, জন আকাঙ্ক্ষাকে সম্মান করেই রাজনীতি করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী এই জনগণ কি চায় এটা বুঝে তাদেরকে রাজনীতি করতে হবে। আমরা যদি সেই রাজনীতি করি, আমরা পাবো জনগণের ভালোবাসা, দোয়া, সহযোগ। কিন্তু আমরা যদি আবার ভুল করি, তাহলে যে জনগণ ফুসে উঠতে পেরেছিল 24-এ, সেই জনগণ ট্রেনিং পেয়ে গেছে, রাস্তা পেয়ে গেছে, যে কোনো সময় ফুসে উঠতে পারে। অতএব আমাদের সবাইকে সাবধান হবে। জাতীয় জীবনে কোনো সংকট সৃষ্টি হোক আমরা চাই না। জাতির মৌলিক স্বার্থের ব্যাপারে জাতির বিবেক এবং অভিব্যক্তি, মতামত বিভক্ত হোক, এটাও আমরা চাই। মৌলিক সকল বিষয়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। আমরা বিভক্ত জাতি প্রত্যাশা করি না, দল, মত, ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই না। যারা এই দেশের মানুষকে ভালোবাসবে, সম্মান করবে, যারা মানবতাকে অন্তরে ধারণ করবে, যারা অন্যের মতকে শ্রদ্ধা জানাবে, তারা এদেশে অবশ্যই রাজনীতি করবে। কিন্তু যারা ফ্যাসিজমের মাধ্যমে কোনো কিছু করতে চাইবে, আপাতত আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি বাংলাদেশে তাদের জায়গা নেই। সম্মানিত বন্ধুগণ, 28 অক্টোবর থেকে শুরু করে 2006 সালে আজ পর্যন্ত, অর্থাৎ এবছরের 5 আগস্ট পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত বঙ্গ হয়েছেন, আল্লাহ তাআলা তার প্রশান্তের হাত তাদের সিনায় বুলিয়ে দেন। আমরা তাদেরকে, তাদের পরিবার, আমরা কথা দিচ্ছি, তারা যে আকাঙ্ক্ষার জন্য লড়াই করেছিলেন, আমরা এই পথে কোনো অপশক্তির সামনে মাথা নত করব না, ইনশাআল্লাহ তাআলা। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না, এবং লুটের মালে আমরা ভাগ বসাবো না।